দেশে প্রতি 6 জনের একজন ভুগছেন অপুষ্টিতে। দারিদ্র খাবারের দাম বাড়ার পাশাপাশি অজ্ঞতায় দায়ী বলছেন বিশেষজ্ঞরা। আছে ভেজাল ও অনিরাপদ খাবার। চট্টগ্রামে আক্রান্তরা বাসায় চিকিৎসা নেয়, হাসপাতালগুলোতে কমছে রোগী, নেই আইসিইউর জন্য হাহাকার। ক্লিনিকগুলো রোগী ভর্তি নিলে কমানো যেত মৃত্যুর হার। করোনা পরীক্ষায় প্রতারণার মামলায় জেকেজে চেয়ারম্যান ডাক্তার সাবরিনাকে আজ তোলা হবে আদালতে, অনৈতিক সুবিধা নেয়া সহ নানা অভিযোগ। সংক্রমণ ঠেকাতে খোলা জায়গার পরিবর্তে মসজিদে হবে ঈদুল আজহার জামাত। আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে সিদ্ধান্ত। দেশে করোনায় আরও 47 জনের মৃত্যু। এবং করোনা মহামারীতে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা ঝুঁকছেন মাস্ক পিপিইর মতো সুরক্ষা সামগ্রী ব্যবসায়। টিকিয়ে রাখতে ব্যাংক ঋণ নিশ্চিতের দাবি। বাংলা সময়ে সঙ্গে আছি আমি ফয়সাল মোরশেদ। করোনা প্রতিরোধে ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা তো দূরের কথা, উল্টো দেশের প্রতি 6 জনের একজন ভুগছেন অপুষ্টিতে। দারিদ্র খাবারের দাম বাড়ার পাশাপাশি অজ্ঞতাকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। আর জাতীয় পুষ্টি ইনস্টিটিউট সীমাবদ্ধ শুধু প্রচার প্রচারণায়। ফেরদৌস লিপির রিপোর্ট। জীবন বাঁচাতে তিন বেলা ডাল ভাত জোটাতেই প্রতিনিয়ত যুদ্ধে নামতে হয় এসব মানুষদের। সেখানে ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর কথা বলা অনেকটাই যেন পরিহাসের মতো শোনায়। জাতিসংঘের FAO, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং IFDR প্রতিবেদন বলছে, বাংলাদেশে 2004-06 সালে অপুষ্টির শিকার মানুষের সংখ্যা ছিল 2,38,00,000। 2018 সালে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 2,42,00,000-এ। এর অন্যতম প্রধান কারণ বিপুল সংখ্যক মানুষ দারিদ্র্যের কারণে পুষ্টিকর খাবার যোগান দিতে পারছে না। যেন আমরা তিনবার খামো, এনে তো আমরা একবারও জুড়ে না। জামাই রিক্সা চালাইলে খাওয়ান লাগে, না চালাইলে উপাস থাকুন লাগে। 4-5 জনে খাওয়ার জোগাড় করে যে পুষ্টি একটা খাওয়া, এটা তো সম্ভব না আমাদের মধ্যে। গবেষকরা বলছেন, দাম বেড়ে যাওয়ায় এই শ্রেণীর মানুষ মাছ, মাংস, ডিম, দুধ বা দুগ্ধজাতীয় পণ্য কম খায়, আবার সাধারণ খাবারও পরিমাণে কম খায়। অপুষ্টিকর খাবার খেতে বাধ্য হয় তারা। এছাড়া আছে ভেজাল ও অনিরাপদ খাবারে দৌরাত্ম্য। করোনাকালীন সময়ে যেখানে প্রতিনিয়ত বলা হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে প্রতিদিন অন্তত একটি ডিম, দুধ, রসালো ফল ও প্রচুর পরিমাণ প্রোটিন খেতে, সেখানে দারিদ্র্যসীমার নিচে থাকা এসব মানুষদের খাবারের তালিকায় তা খুব সামান্যই জোটে। ভেজাল মুক্ত এবং যে কোনো ধরনের ক্ষতিকারক কেমিক্যাল মুক্ত খাদ্য, সেটা কিভাবে নিয়ন্ত্রণ করা যায় সেদিকে খুব কঠোর ব্যবস্থা নিতে হবে। অনেকেরই আয় কম আছে, তারা যেন খাবারটা নিজেদের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে, এবং পর্যাপ্ত পরিমাণে সুষম খাবার গ্রহণ করার প্রতি সবাইকে উৎসাহ প্রদান করতে হবে। জাতীয় পুষ্টি ইনস্টিটিউট বলছে, প্রতি উপজেলায় পুষ্টি ইউনিটের মাধ্যমে জনসচেতনতা সৃষ্টির পাশাপাশি ভিটামিন জাতীয় ওষুধ সরবরাহ করেন তারা। 241টা উপজেলায় পুষ্টি ইউনিট আছে, এখানে পুষ্টিবিদ পুষ্টিং আছে, আইএফএ ট্যাবলেট আছে, আয়রন ফলিক অ্যাসিড ট্যাবলেট আছে, তারপরে ভিটামিন ডি, এডি আছে, এগুলো আমরা সব বিতরণ করে থাকি। এছাড়া দেশব্যাপী ব্যাপক প্রচার প্রচারণার জন্য প্রতি বছর 23 এপ্রিল থেকে 29 এপ্রিল জাতীয় পুষ্টি সপ্তাহ পালন করা হয় বলেও জানান এই ঊর্ধ্বতন কর্মকর্তা। এটা খাইলে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামে করোনার সংক্রমণের মাত্রা কমার পাশাপাশি আক্রান্তরা বাসায় চিকিৎসা নেয়, হাসপাতালগুলোতে ক্রমশই রোগীর সংখ্যা কমছে। এখন আর সাধারণ শয্যা বা আইসিইউর জন্য করোনা রোগীদের হাহাকার নেই। বর্তমানে সরকারি হাসপাতাল, ক্লিনিক এবং আইসোলেশন সেন্টারে 1,200 সাধারণ এবং 21টি আইসিইউ শয্যা খালি রয়েছে। তবে সংক্রমণের শুরুতে ক্লিনিকগুলোর রোগী ভর্তি নিলে মৃত্যুর হার কমিয়ে আনা যেত বলে মনে করেন বিশেষজ্ঞরা। সাক্ষাৎ চুপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। করোনা রোগীদের জন্য সরকারিভাবে বিশেষায়িত হাসপাতালগুলোর মধ্যে 160 শয্যার জেনারেল হাসপাতালে বর্তমানে রোগী রয়েছেন 113 জন। একইভাবে 32 শয্যার BITIDতে 5 জন, 40 শয্যার ফিল্ড হাসপাতালে 7 জন, 200 শয্যার চট্টগ্রাম মেডিকেল কলেজে 134 জন, 50 শয্যার রেলওয়ে হাসপাতালে 8 জন এবং 50 শয্যার হলি কিচেন হাসপাতালে 9 জন রোগী রয়েছেন। এছাড়া 1,000 শয্যার 10টি আইসোলেশন সেন্টারে 100 এবং 650 শয্যার প্রাইভেট ক্লিনিকে 477 জন করোনা রোগী চিকিৎসা নিচ্ছেন।
রোববার পর্যন্ত 30টি সরকারি আইসিইউর মধ্যে 15টি এবং প্রাইভেট ক্লিনিকের 50টির মধ্যে 11টি বেড রোগী শূন্য। অথচ পর্যাপ্ত আইসিইউ না পেয়ে অন্তত 150 করোনা রোগীর মৃত্যু হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, স্বাস্থ্যখাত যে ভুলগুলো আগে করে আসছে তা শুধরে এখন নতুন করে এগিয়ে নিতে হবে ভেঙে পড়া এই স্বাস্থ্যখাতকে। নগরীতে ছোট বড় 28টি প্রাইভেট ক্লিনিক থাকলেও করোনা সংক্রমণের প্রথম 3 মাস কোনো চিকিৎসা দেয়নি তারা। একই সাথে করোনা রোগীদের চিকিৎসা দেওয়া থেকে বিরত ছিল 4টি প্রাইভেট মেডিকেল কলেজও। সক্ষমতা থাকা সত্ত্বেও চিকিৎসা কার্যক্রম থেকে বিরত থাকায় নগরীতে সংক্রমণের পাশাপাশি মৃত্যুর হার বেড়েছে বলে অভিযোগ চিকিৎসকদের। ওই সময় করোনা রোগী ভর্তি না করার কারণেই এই চিকিৎসা ব্যবস্থাপনায় একটি চরম সংকট প্রতীয়মান হয়েছে। এতে মানুষের ভোগান্তি বেড়েছে, মানুষের কষ্ট বেড়েছে, হাসপাতালে ধারা ধারে গেছে একটা সিট চট্টগ্রামের মানুষ পায়নি। তবে করোনা রোগীদের মধ্যে হাসপাতালের চেয়ে বাসায় সুস্থতার হার অনেক বেশি। নীতিমালা না থাকায় ক্লিনিকগুলোর শুরুর দিকে রোগীদের সেবা দিতে এগিয়ে আসেনি বলে মনে করেন সিভিল সার্জন। এই নীতিমালার বাস্তবায়ন ধীরে ধীরে হয়েছে। করোনা পরিস্থিতি আমাদের এই দেশের জন্য একদম একটা নতুন পরিস্থিতি। এই পরিস্থিতি মোকাবেলায় চট্টগ্রামে প্রথম থেকে আমরা কিন্তু অনেকটা অগোছালো ছিলাম। আমরা এই আমাদের অভিজ্ঞতার কারণে আমাদের কিছুটা হলেও আমরা সমন্বয় আমরা ঠিক মতো করতে পারছিলাম না, কিন্তু সময়ের সাথে সাথে আমাদের যে সমস্যাগুলো হচ্ছিল সেই সমস্যাগুলো আমরা সমাধান করতে পেরেছি। গত 3রা এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার পর এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন 11,490 জন, এর মধ্যে 216 জনের মৃত্যু হয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। মাস্ক কাণ্ডে ঔষধ প্রশাসন অধিদপ্তরের 6 জন কর্মকর্তাকে তলব করেছে দুদক। গতকাল বিকেলে দুদক পরিচালক মীর মোহাম্মদ জয়নুল আবেদিন শিবরির স্বাক্ষরে এক তলব নোটিশের মাধ্যমে আগামী 19 ও 20 জুলাই তাদের ডাকা হয়েছে। স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর এবং সিএমএসডির সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে যোগসাজশে মুন্সীগঞ্জে তৈরি করা মাস্কে N95 সিল মেরে ভুয়া আমদানি দেখিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ করে JMI। তলব নোটিশে বলা হয়, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধানের অংশ হিসেবে ঔষধ প্রশাসন অধিদপ্তরের কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এর আগে মাস্ক কেলেঙ্কারির ঘটনায় 5 ঠিকাদার প্রতিষ্ঠানের মালিককে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। অবশেষে প্রতারণার মামলায় গ্রেফতার হলেন JKG চেয়ারম্যান ডাক্তার সাবরিনা। গতকাল দুপুরে জিজ্ঞাসাবাদের জন্য তেজগাঁও উপ পুলিশ কমিশনারের কার্যালয়ে তাকে ডেকে নেয়ার পর গ্রেফতার দেখানো হয়। সোমবার আদালতে তোলার পর রিমান্ড চাইবে পুলিশ। তারা জানান, জিজ্ঞাসাবাদে সাবরিনা কোনো সদুত্তর দিতে পারেননি। রোববার দুপুর 1টায় তেজগাঁও উপ পুলিশ কমিশনার কার্যালয়ে আসেন JKG হেলথ কেয়ারের চেয়ারম্যান ডাক্তার সাবরিনা। এর পরপরই শুরু হয় পুলিশের জিজ্ঞাসাবাদ, যা চলে তারা 3 ঘন্টা। জিজ্ঞাসাবাদে পুলিশের করা 1টি প্রশ্নেরও সদুত্তর দিতে পারেনি JKG চেয়ারম্যান। পরে স্বামী আরিফের মতোই প্রতারণার মামলায় গ্রেফতার দেখানো হয় সাবরিনাকে। সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, হাজারো মানুষকে করোনার ভুয়া রিপোর্ট দিয়ে তাদের জীবনকে ঝুঁকিতে ফেলেছে JKG, আর চেয়ারম্যান হিসেবে সাবরিনা কোনোভাবেই দায় এড়াতে পারবে না। আমরা মনে করি যে উনি কখনোই একজন চেয়ারম্যান হিসাবে এই কোম্পানির যে মানুষকে ক্ষতিগ্রস্ত করছে, তার যারা নেগেটিভ তাদেরকে পজিটিভ, পজিটিভকে নেগেটিভ বানাচ্ছে, হাজার হাজার মানুষ সংক্রমণ করছে, মানুষকে প্রতারণা করছে টাকার বিনিময়ে, বিদেশের মাটিতে বাপ বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে, সেই প্রেক্ষিতে আমরা তাকে অ্যারেস্ট করে। পুলিশ জানায়, প্রতারণার মামলায় সাবরিনাকে সোমবার আদালতে তোলা হবে, সেখানে তার 4 দিনের রিমান্ড চাওয়া হবে। রিমান্ডের প্রেক্ষিতে আমরা আরও কিছু তথ্য উপাত্ত সংগ্রহ করে আয়ের সাথে যদি আরও কেউ জড়িত থাকে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। গত 24 জুন JKG-র গুলশান কার্যালয়ে অভিযান চালিয়ে সাবরিনার স্বামী প্রতারক আরিফ চৌধুরী সহ 6 জনকে গ্রেফতার করে পুলিশ। রিমান্ড শেষে আদালতে করোনা টেস্টের নামে প্রতারণার কথা স্বীকার করে জবানবন্দি দেয় তারা। এই ঘটনায় তেজগাঁও থানায় 4টি মামলা দায়ের হয়। JKG-র মাঠ কর্মীরা দেশের বিভিন্ন স্থান থেকে করোনার নমুনা সংগ্রহ করত। প্রতি রিপোর্টে পরীক্ষার কথা বলে 5 থেকে 10,000 টাকা আদায় করা হতো। বিদেশিদের কাছ থেকে নেওয়া হতো $80 থেকে $100। সেই হিসেবে করোনা পরীক্ষার ভুয়া রিপোর্টে প্রতিষ্ঠানটি প্রায় 8 কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে পুলিশের ধারণা। প্রতিষ্ঠানটি নিজেদের ল্যাপটপ থেকে 15,460টি ভুয়া করোনা রিপোর্ট দেয়। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা।
দেশে প্রতিদিনই কমছে নমুনার পরীক্ষা, বাড়ছে শনাক্তের হার। চব্বিশ ঘণ্টায় 11,000-এর বেশি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন 2,666 জন। করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরও 47 জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 2,352 জনে। করোনার সবশেষ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিন বিশ্লেষণ করেছেন সহকর্মী আজহার লিমন। বাংলাদেশে মার্চের 8 তারিখ করোনা শনাক্ত হওয়ার পর রোগীর সংখ্যা 50,000-এ পৌঁছতে সময় লেগেছে 80 দিন, কিন্তু এর পরবর্তী 18 দিনেই রোগীর সংখ্যা বেড়েছে আরও 50,000। করোনা সংকটের আজ 127তম দিন, গেল 25 দিনেও রোগীর সংখ্যা বেড়েছে প্রায় 85,000। আমন্ত্রণ আজকের বিশ্লেষণে, শুরুতেই গেল 24 ঘন্টার সার্বিক চিত্র। গেল 24 ঘন্টায় দেশের 77টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়েছে 11,059 জনের, যাদের মধ্যে করোনা শনাক্ত হয়েছে 2,666 জনের দেহে। গেল 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 47 জন এবং এ নাগাদ মোট মৃত্যুবরণ করা রোগের সংখ্যা দাঁড়ালো 2,352 জন। গেল 24 ঘন্টায় যারা মৃত্যুবরণ করেছেন তাদের 36 জনই পুরুষ এবং 11 জন নারী। যাব মৃত্যুবরণ করা এসব রোগীদের বয়স বিভাজনে। সবথেকে বেশি রোগী মৃত্যুবরণ করেছেন 50+ যাদের বয়স, তারা আমরা দেখতে পাচ্ছি যে 51-60 বছর বয়সী রোগীর সংখ্যা 15 জন। আজ শনাক্ত হয়েছে 2,666 জন রোগী, এটি গেল 7 দিনের মধ্যে সব থেকে কম সংখ্যক রোগী। কিন্তু আজ শনাক্তের হার, অর্থাৎ প্রতি 100 নমুনায় করোনা শনাক্ত হয়েছে 24 জনের বেশি। আজ শনাক্তের এই হারটা আমরা দেখতে পাচ্ছি 24.11%। এই চিত্র থেকে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে মৃত্যুবরণ করা রোগীর থেকে সুস্থ হওয়া রোগীর হারটা কিন্তু অনেক বেশি, এবং আজও বাংলাদেশে সর্বোচ্চ সংখ্যক রোগী কিন্তু সুস্থ হয়েছেন। করোনা মহামারীতে অনেক পণ্যের চাহিদা যেমন কমেছে, তেমনি মাস্ক, পিপিইর মতো সুরক্ষা সামগ্রী ও অনলাইন খাদ্যপণ্য সরবরাহে চাহিদা বেড়েছে। অনেক ক্ষুদ্র ও মাঝের উদ্যোক্তা টিকে থাকতে এসব বিকল্প ব্যবসায় ঝুঁকেছেন। অর্থনীতিবিদরা বলছেন, এসএমই উদ্যোক্তাদের টিকিয়ে রাখতে ব্যাংকের ঋণ নিশ্চিত করার পাশাপাশি ভোক্তাদেরও ভূমিকা রাখতে হবে। হরিপদ সাহার রিপোর্ট। চামড়াজাত ব্যাগ, ওয়ালেটের মতো পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান গুটিপা, দেশের বাজারে বিক্রির পাশাপাশি ইউরোপে রপ্তানি হয় তাদের পণ্য। কিন্তু মহামারী করোনায় তাদের ব্যবসায় মন্দা নেমে এসেছে। 50 জন শ্রমিকের বেতন, কারখানা ভবনের ভাড়া সহ পরিচালন ব্যয় মেটাতে বাজার চাহিদা বুঝে উদ্যোক্তা শুরু করেছেন কাপড়ের মাস্ক উৎপাদন। এটা মানুষের জন্য যেমন খুবই এসেনশিয়াল, তেমনি ওয়ার্কফোর্সকে আমরা কাজে লাগাতে পারি, এবং সেটা চিন্তা করেই আমরা আমাদের কারখানাতে আমরা ফেস মাস্ক বানাতে শুরু করি। আরো দুটো আইটেম যুক্ত করেছি, সেটা একটা হচ্ছে মানুষের চাহিদা এবং প্রেক্ষাপটে আমাদের ব্যবসায় কিছুটা পরিবর্তন আনতে হচ্ছে, যেটা বেঁচে থাকার জন্য। মানুষ সবসময় চায় যে বিষমুক্ত এবং ফরমালিনমুক্ত বিশুদ্ধ খাবার। আমরা সেই লক্ষ্যে আফরা ডেইলি শপ নামে একটি ই কমার্স সাইট ওপেন করেছি। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বিআইডিএস বলছে, দেশের শিল্প খাতের 86% শ্রমিক কাজ করে অনু, ক্ষুদ্র ও মাঝারি শিল্পে। এ শিল্পের জিডিপিতে অবদান 25% মতো, তাই করোনা মহামারীতে এদের গুরুত্ব সহকারে সমর্থন দিতে হবে। ক্ষুদ্র উদ্যোক্তারা যে টিকে থাকার সংগ্রামে আছেন, তাদেরই টিকে থাকার সংগ্রামে ব্যাংক, নীতি নির্ধারক এবং আমরা যারা ভোক্তা আছি সকলকেই এগিয়ে আসতে হবে। তাহলেই কেবল তারা তাদের এই টিকে থাকার সংগ্রামে জয়ী হবেন এবং তার সাথে সাথে অনেকগুলো মানুষের জীবিকাও নিশ্চিত হবে। প্রান্তিক ও ক্ষুদ্র উদ্যোক্তাদের মাত্র 38% ব্যাংক ও প্রাতিষ্ঠানিক ঋণ পায়, তাই করোনায় সরকারের দেয়া প্রণোদনা প্যাকেজের কম সুদের ঋণ তাদের হাতে পৌঁছাতে নির্ভরযোগ্য এনজিও সহ বিকল্প প্রতিষ্ঠান ব্যবহার করা যেতে পারে বলে মনে করেন অর্থনীতিবিদরা। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। করোনা পরিস্থিতিতে খোলা জায়গার পরিবর্তে সারা দেশে ঈদুল আজহার জামাত ও মসজিদে আদায়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল বিকেলে এ কথা জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। এর আগে দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আসন্ন ঈদুল আজহার আইনশৃঙ্খলা পরিস্থিতির পর্যালোচনা বিষয়ক আন্তঃমন্ত্রণালয়ের সভা হয়। পরে এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা শহরের বাইরে স্বাস্থ্যবিধি মেনে বসবে পশুর হাট এবং তা বাস্তবায়ন করবে স্থানীয় সরকার মন্ত্রণালয় ও সিটি কর্পোরেশন। এবছর অনলাইনে পশু কেনাকাটার উপর গুরুত্ব দেওয়া হয়। নদীপথে ফেরি, লঞ্চ ও জাহাজে
অতিরিক্ত যাত্রী পরিবহন করলে কোস্টগার্ড ও নৌপুলিশ ব্যবস্থা নেবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। ঠিকাদার মিঠু ও তার সিন্ডিকেটের অনিয়ম আর দুর্নীতিতে খোলস সর্বস্ব হাসপাতালে পরিণত হয়েছে রংপুর মেডিকেল। ফলে করোনাকালের মহাসংকটের ন্যূনতম চাহিদা পূরণে ব্যর্থ হচ্ছে প্রতিষ্ঠানটি। সিসিইউ, আইসিইউ, কার্ডিয়াক সার্জারি, বার্ন ইউনিট অকার্যকর। এমআরআই ও ডিজিটাল এক্সরে মেশিন বসানো হলেও চালু হয়নি। অনুসন্ধানে বেরিয়ে আসছে প্রতিষ্ঠানটির দৈন্যদশা। শাকিল মাহমুদের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন রতন সরকার। লোহালক্কর ভাঙাচোরা বেডের এই স্তূপী রংপুর মেডিকেলের করোনারি কেয়ার ইউনিট সিসিইউ। 15টি বেডের প্রায় সবকটি শূন্য। বেডের পাশে খোলসগুলো দেখা গেলেও ভেতর ফাঁকা, নেই যন্ত্রাংশ। ইসিজির মতো জরুরি মেশিন থাকলেও সেটা কাজ করে না। এটা আসলে ওইভাবে আমরা কেউ ইউজ করি না, কারণ কি ওই পাশে আছে মেশিন, মেইনলি ওই পাশে সব রোগী করা হয়। বার্ন ইউনিটের ইনচার্জ জানালেন, মেশিনপত্র খুলে নেওয়া হয়েছে আইসিইউতে, আর আইসিইউ লকডাউন করোনা সংক্রমণের কারণে, আর বেশিরভাগ কিডনি রোগী ডায়ালিসিস করতে পারে না, মেশিন নষ্ট। তারা বলে যে আপনারা গিয়ে বাইরে গিয়ে অমুকখানে যা করে নিয়ে আসেন, অমুকখানে করে নিয়ে আসেন, এই ধরনের কথাবার্তা বলেন। সবার তো টাকা নেই, সবাইকে বাইরে গিয়ে কি চেক আপ করতে পারবে? মনিটরগুলো, তারপরে ইনফিউশন সেট, তারপরে সিরিঞ্জ পাম্প, এগুলো না থাকার কারণে আমরা আইসিইউ ব্যবহার করতে পারতেছি না। মেশিনপত্র বসানো হয়নি বলে কার্ডিয়াক সার্জারি বিভাগ চালু হয়নি গত 5 বছরে। এমআরআই ও ডিজিটাল এক্সরে মেশিন উদ্বোধনের পর চালুই হয়নি। বছরখানেক ধরে সেটিংয়ের অপেক্ষায় পড়ে আছে নতুন মেশিন। এখান থেকে আমাদের এই সাধারণ মানুষরা যেটা উপকৃত হওয়ার কথা, তারা কিন্তু বাইরে গিয়ে আবার প্রতারিত হচ্ছে। টেন্ডারের মাধ্যমে সে যে সমস্ত জিনিসপত্র দিয়েছেন এগুলো অত্যন্ত নিম্নমানের জিনিস এবং সেগুলোর বেশিরভাগগুলোই অকেজো হয়ে পড়ে আছে। জনগণের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সরকারি বরাদ্দ লোপাটের অভিযোগ উঠলেও এর কোনো জবাব নেই হাসপাতালের ভারপ্রাপ্ত প্রধানের কাছে। আমার জয়েন করা হলো 6 মাস, এই অল্প সময়ের মধ্যে এত কিছু জানা কি আমার পক্ষে সম্ভব? স্থানীয়রা বলছেন, টানা 3টি মেয়াদে বর্তমান সরকার এই হাসপাতালের উন্নয়ন ও সম্প্রসারণে অনেক উদ্যোগ নিলেও নিম্নমানের যন্ত্রপাতি আর অনিয়মের মাধ্যমে বরাদ্দের বড় অংশ লোপাট করে নেয় ঠিকাদার মোতাজ্জেরুল ইসলাম মিঠু ও তার সিন্ডিকেট। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। কুয়েতে গ্রেফতার হওয়া লক্ষ্মীপুর 2 আসনের সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুলের বিরুদ্ধে অর্থ পাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধানে তার স্ত্রী সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিনা ইসলাম ও শ্যালিকা জেসমিনকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুজনকেই 22 জুলাই রাজধানীর সেগুন বাগিচায় দুদক প্রধান কার্যালয়ে হাজির হয়ে বক্তব্য দেওয়ার জন্য বলা হয়েছে। এছাড়া নোটিশে বলা হয়, পাপুলের বিরুদ্ধে অবৈধভাবে গ্রাহকের ঋণ দেওয়ার অভিযোগ রয়েছে, যার জন্য তার স্ত্রী ও শ্যালিকার বক্তব্য শোনা প্রয়োজন। গত 6 জুন কুয়েতে মানব মুদ্রা পাচারের অভিযোগে গ্রেফতার হন শহীদ ইসলাম পাপুল। এবারে বন্যা পরিস্থিতির খবর। পানির তোড়ে ভেসে যাচ্ছে সুনামগঞ্জের নতুন নতুন এলাকা। সপ্তাহ ব্যবধানে দ্বিতীয় দফার বৃষ্টি ও পাহাড়ি ঢলে দিশাহারা বানভাসী মানুষ। নদ নদীর পানি বেড়ে ক্ষতিগ্রস্ত হাওড় অঞ্চলের বহু ঘর বাড়ি। সুনামগঞ্জ প্রতিনিধি হিমাদ্রি শেখর ভদ্রকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল কবির, ছবি তুলেছেন নওশাদ আহমদ চৌধুরী। জুনের শেষের প্রথম দফার বন্যার পানি নামতে না নামতে দ্বিতীয় দফার বন্যায় বিপর্যস্ত অবস্থার মধ্যে পড়েছেন হাওড়বাসী। জেলার 11টি উপজেলা ও 4টি পৌর এলাকার অধিকাংশ ঘরবাড়ি, রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে। সুনামগঞ্জ সদরের সঙ্গে তাহিরপুর, বিশ্বম্ভরপুর, জামালগঞ্জ ও ছাতক উপজেলার সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে মানুষেরা দুর্ভোগে পড়েছেন। রাস্তাঘাট ভালো না, এই জন্য গাড়ি চালাইতে পারতেছি না, গাড়ি আটকে পড়ে রয়েছে। পুরো বাস হলে হাতুড়ো তো আছে, কোনো কাম কাজ নাই, কিভাবে মানুষ বাঁচতাম? পানি বিশাল আকার ধারণ করে প্রত্যেকটা ঘরের ভিতরে 1-2 ফুট পানি। এদিকে বানভাসী মানুষের জন্য বিভিন্ন সহায়তার কথা শোনালেন জেলা প্রশাসক। প্রতিটি উপজেলায় পৃথক একটি উদ্ধারকারী টিম গঠন করে তাদেরকে আশ্রয়কেন্দ্রে নেওয়া হচ্ছে। সুনামগঞ্জ জেলায় ইতিমধ্যে 256টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে, যেখানে 1344টি পরিবার আশ্রয় নিয়েছে। প্রতি মুহূর্তে বাড়ির পানিতে সুনামগঞ্জের নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। বানভাসী মানুষেরা সরকারের কাছে তাদের সাহায্য সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। সুনামগঞ্জ জামালগঞ্জ সড়ক থেকে ইকরামুল কবির, সময় সংবাদ। কুমিল্লায় বিল পরিশোধে ব্যর্থ হওয়ায় নবজাতককে হাসপাতালে ফেলে রেখে উধাও হয়ে গেলেন বাবা মা।
মানবিক দায়বদ্ধতায় এক সপ্তাহ চিকিৎসা চালায় হাসপাতাল কর্তৃপক্ষ। ফেসবুকে বিষয়টি ভাইরাল হলে শিশুটির চিকিৎসায় এগিয়ে আসেন পুলিশ সুপার, দায়িত্ব নেন শিশুটির চিকিৎসার। বাহার রায়হানা পাঠানো তথ্য, ছবিতে রিপোর্ট। গত 5ই জুলাই কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে যমজ সন্তানের জন্ম দেন সদর উপজেলার হতদরিদ্র মিজানের স্ত্রী, কিন্তু অপরিপক্ক হওয়ায় মারা যায় ছেলে নবজাতকটি। মেয়ে শিশুটির অবস্থাও সংকটাপন্ন, এমন পরিস্থিতিতে তাদেরকে ঢাকায় রেফার করেন চিকিৎসক। কিন্তু অর্থের অভাবে ঢাকায় না নিয়ে নবজাতককে তারা ভর্তি করেন কুমিল্লা মা ও শিশু স্পেশালাইজড হাসপাতালে। এরপর চিকিৎসা ব্যয়ভার যোগাতে না পেরে শিশুটিকে রেখে উধাও হন বাবা মা। মানবিক দায়বদ্ধতায় এক সপ্তাহ চিকিৎসা চালায় হাসপাতাল কর্তৃপক্ষ। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হলে নজরে আসে জেলা পুলিশের। অবশেষে পুলিশ সুপার নবজাতকের চিকিৎসার দায়িত্ব নেন। জেলা পুলিশ এই শিশুটির আর্থিক যে দায়ভার আমরা নিয়েছি এবং পুলিশের দায়িত্ব নেওয়ার খবরটি জানাজানি হলে হাসপাতালে ছুটে আসেন নবজাতকের বাবা মা ও স্বজনরা। ছোট্ট একটা চাকরি করতাম, চাকরিটা লকডাউনের আগে চলে গেছে। বাচ্চার মার কান্না শুনে অস্থির হয়ে অ্যাম্বুলেন্স নিয়ে বাচ্চারা ভর্তি করে গেলাম। টাকার খুঁজে বাড়িয়ে গেলাম আমি। আমি বাচ্চাটা রাখতে গেছি, কোনো খবরই রাখতে পারিনি স্যার। তারপর ওনারা চিকিৎসা দিবেন, বাচ্চাটা বাঁচাই রাখছে। শিশুটি অপরিপক্ক হিসেবে জন্ম নেওয়ার কথা জানিয়ে চিকিৎসকরা বলছেন আগের চেয়ে অবস্থা ভালো। যতটুকু পরিমাণ ট্রিটমেন্ট দেওয়া দরকার সেটা আমরা চালিয়ে যাচ্ছি এবং কি সেই ট্রিটমেন্টে সে খুব ভালো রেসপন্স করছে এবং তার অবস্থা ইম্প্রুভিং দিন দিন। নবজাতকের চিকিৎসায় এ পর্যন্ত ব্যয় হয়েছে 1,30,000 টাকা। সময় সংবাদ, কুমিল্লা। আসন্ন অর্থনৈতিক মন্দা মোকাবেলায় রাজনৈতিক ভেদাভেদ ভুলে সম্মিলিতভাবে কাজ করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ 4 আসনের সংসদ সদস্য শামীম ওসমান। গতকাল নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদের মিলনায়তনে আয়োজিত দোয়া মাহফিলে এ কথা বলেন তিনি। বিশিষ্ট নাগরিক, আওয়ামী লীগ নেতা, মন্ত্রী, চিকিৎসক ও সাংবাদিক সহ করোনায় মৃতদের স্মরণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ বাদল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন শাহ উপস্থিত ছিলেন। দোয়া মাহফিল শেষে জেলার 1,000 দুস্থ মানুষের মাঝে শাড়ি, লুঙ্গি ও অর্থ সহায়তা তুলে দেন শামীম ওসমান। সামনের সময়টা অত্যন্ত কঠিন একটা সময় আমাদের সামনে আসছে। সারা বিশ্বে অর্থনীতিতে একটা মাননীয় প্রধানমন্ত্রীর কথা অনুযায়ী মহামন্দা আসছে। এই মহামন্দা আমাদেরকে মোকাবেলা করতে হবে। এই দুঃসময়ের মধ্যেও কিছু সংখ্যক মানুষ চুরি করে, কিছু সংখ্যক মানুষ করোনার সার্টিফিকেট নকল করে এবং পয়সা কামানোর জন্য। আর আমার মনে হয় আজাব যে আসে না এদের কারণে আসে। করোনা সংক্রমণ রোধে কোরবানির ঈদ পর্যন্ত খাগড়াছড়ির সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। গতকাল দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস। তিনি জানান পর্যটন কেন্দ্রগুলোতে মানুষের আনাগোনায় করোনায় সংক্রমণ বাড়ার ঝুঁকি রয়েছে, আর তাই সাময়িকভাবে ঈদ উল আজহা পর্যন্ত ভ্রমণ পিপাসুদের নিরুৎসাহিত করতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতি বছর ঈদ উপলক্ষে জেলার আলোটিলা গুহা, রিসাং ঝর্ণাসহ বেশ কয়েকটি পর্যটন কেন্দ্রে যান বিনোদনপ্রেমীরা। মুন্সিগঞ্জে হত দরিদ্র গর্ভবতী মায়েদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিয়েছে সেনাবাহিনী। গতকাল সকালে শ্রীনগর উপজেলা সরকারি কলেজ মাঠে এই কার্যক্রমের আয়োজন করা হয়। এ সময় অন্তঃসত্ত্বা নারীসহ 200+ অসহায় দুস্থদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করা হয়। পাশাপাশি রক্তের গ্রুপ নির্ণয় ও করোনার পরীক্ষার নমুনা সংগ্রহ করা হয়। পরে সেনাবাহিনীর পক্ষ থেকে তাদের বিনামূল্যে ওষুধ ও খাদ্য সহায়তা দেওয়া হয়। চট্টগ্রাম সিরাজগঞ্জে ভেজাল সেমাই ও শিশু খাদ্য প্রস্তুত করায় দুটি কারখানাকে 4,00,000 টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সকালে চট্টগ্রাম নগরীর পাহাড়তলী এলাকায় শিশু খাদ্য প্রস্তুতকারী কারখানা বিসমিল্লা ফুডসে অভিযান চালায় ভোক্তা অধিকার দপ্তর। এ সময় বিপুল পরিমাণ নকল চিপসের কাঁচামাল ও প্যাকেটসহ নানা ভেজাল পণ্য জব্দ করা হয়। পরে 3,00,000 টাকা জরিমানা ও কারখানাটি সিলগালা করা হয়। এদিকে সিরাজগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে মানহীন সেমাই তৈরির অপরাধে বৈশাখী লাচ্ছা সেমাই কারখানাকে 1,00,000 টাকা জরিমানা করেন ভোক্তা অধিকার পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার।
দেশে প্রতি ছয় জনের একজন ভুগছেন অপুষ্টিতে। দারিদ্র, খাবারের দাম বাড়ার পাশাপাশি অজ্ঞতায় দায়ী বলছেন বিশেষজ্ঞরা। আছে ভেজাল ও অনিরাপদ খাবার। চট্টগ্রামে আক্রান্তরা বাসায় চিকিৎসা নেয়, হাসপাতালগুলোতে কমছে রোগী। নেই আইসিইউর জন্য হাহাকার, ক্লিনিকগুলো রোগী ভর্তি নিলে কমানো যেত মৃত্যুর হার। করোনা পরীক্ষায় প্রতারণার মামলায় জেকেজি চেয়ারম্যান ডাক্তার সাবরিনাকে আজ তোলা হবে আদালতে, অনৈতিক সুবিধা নেওয়া সহ নানা অভিযোগ। সংক্রমণ ঠেকাতে খোলা জায়গার পরিবর্তে মসজিদে হবে ঈদুল আজহার জামাত, আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে সিদ্ধান্ত। দেশে করোনায় আরও 47 জনের মৃত্যু। এবং করোনা মহামারীতে ক্ষুদ্র মাছের উদ্যোক্তা ছকছেন মাস্ক, পিপিইর মতো সুরক্ষা সামগ্রী ব্যবসায়। টিকিয়ে রাখতে ব্যাংক ঋণ নিশ্চিতের দাবি। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। আর সঙ্গে থাকুন সময়ের।